हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। तुम्हारा कैमन आछो आशा करी तुम्हारा खूब खूब भालो आछो। आज के तुम सेटा लहंगा स्टाइल शाइड रैपिंग निये चले एसेछि। तुम्हारा देखते ही पाच्छो अलरेडी शाइड रैपिंग टा। तुम्हारा ये शाइड रैपिंग टा भालो लागले अवश्य लाइक करो। ताहले चलो देखे नाओ शाइडटा तुम्हारा किभाबे रैप करबे। एखाने आमि एकटा ओपारा शाड़ी निये निएछि। एटा खूब ही सुंदर एकटा गर्जियास शाड़ी। एटा शाड़ीटार जे एंडटा जेटा रयेछे सेटा आमि पेटिकोटेर मध्ये प्रथमे टाक करे दिच्छि। एइभाबे टाक करे आमि किन्तु जस्ट एकटा फोल्ड बट सार्कुलार मोशन आमि किन्तु पेटिकोटेर मध्ये टाक करे फ्रंटेर दिके आसबो। आर तोमरा एइ शाड़ी रैपिंग किन्तु जे कोनो ओकेशन बिये बाड़ी पार्पास तुम्हारा क्योंकि शाड़ी रैप करते प्लस तुम्हारा जो कोनो रिसेप्शन लुके जो ब्राइट के जो शाड़ी रैपिंग करा खूब ही सुंदर लगे। और ये क्योंकि एक शाड़ी दिए तुम्हारा खूब सुंदर भाव एक लहंगा स्टाइल शाड़ी पड़ते पारो। किन्तु पेटिकोट मध्ये टक करते करते फ्रंटे चले गेलो। फ्रंटे आमि एखन कि करब देखो। फ्रंटे किन्तु आमि आर कोमरे दिए गुजबो ना। एरपर शाड़ीटा निये आमि जेरकम जेभाबे तुम्हारा कुचि करो सेइभाबे आमि हात कुचि आमि प्रथमे एकटा प्लीट करेछि। किन्तु आमि एखाने किन्तु पुरो जेरकम कुचि करि परपर সেইভাবে করে নিয়ে জাস্ট একটা করে প্লিট করছি। তারপরে কিন্তু আমি পেটিকোটের মধ্যে টাক করছি। আর প্রত্যেকটা প্লিটের মাঝখানে কিন্তু তোমরা হাফ ইঞ্চি করে গ্যাপ রাখবে যাতে তোমাদের প্লিটগুলো আলাদা আলাদা বোঝা যায়, যাতে একসাথে না হয়ে যায়। আমরা যারা নর্মাল যে কুচিগুলি করি সেগুলো কিন্তু একসাথে কিন্তু প্রত্যেকটা কুচি থাকে। আর এই জিনিসটা তোমরা যদি ফলো করো আমি কীভাবে করছি, এগুলো কিন্তু প্রত্যেকটা কুচির মাঝখানে আমি হাফ ইঞ্চি করে গ্যাপ রেখেছি যাতে আলাদা আলাদাভাবে কিন্তু প্রত্যেকটা কুচি দেবো। লেহেঙ্গার যে স্টাইলটা যেরকম থাকে নিচের দিকটা থাক থাক আমি কিন্তু সেরকমই করছি। আর এখানে দেখো আমি তো প্লিটগুলো কিন্তু সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু আমি প্রত্যেকটা কিন্তু যে কুচিগুলো করছি সেগুলো হাত দিয়ে টেনে টেনে বসিয়ে দেবো যাতে প্রত্যেকটা প্লিটগুলো বোঝা যায়, যাতে খুব সুন্দরভাবে শাড়িটা কিন্তু সামনে লেহেঙ্গা যেরকম স্টাইল থাকে সেইভাবে যেন বোঝা যায়। নেক্সট দেখো আমি শাড়ির কিন্তু আঁচলের দিকে এখন চলে যাচ্ছি। আমি কিন্তু আর কুচি করছি না। আঁচলের দিকে কিন্তু এসে আমি কিন্তু এখানে ছোটো ছোটো কিন্তু প্লিট করে নেবো। যেমন নর্মালি তোমরা শাড়ির প্লিট করো এটাও কিন্তু সেরকমভাবেই প্লিটগুলো আমি করে নেবো। নেওয়ার পরে আমি কিন্তু দেখো একটা বড় সেফটি পিন দিয়ে জাস্ট এখানে একটা টাক করে নিচ্ছি। এটা একটা সিকিউরের জন্য যে প্লিটগুলো খুলেছি সেগুলো যাতে ছড়িয়ে না যায়, যাতে ধরতে সুবিধা হয়। এইভাবে তোমরা যদি করো তাহলে কিন্তু তোমাদের ধরতে অনেক সুবিধা হবে। নেক্সট দেখো আমি প্লিটগুলো সুন্দরভাবে কিন্তু যেভাবে করেছি এগুলো কিন্তু হাত দিয়ে ধরে নেব। এইভাবে ধরে ভালো করে কিন্তু বসিয়ে নেব। তোমরা যত সুন্দরভাবে প্লিট করবে তোমাদের শাড়ির লুকসটাও কিন্তু তত বেটার আসবে। এইভাবে তোমরা যদি যেভাবে ধরবে যাতে একটাও প্লিট মাঝখান দিয়ে বাদ না হয়ে যায় তাহলে কিন্তু বাইরে দিয়ে বেরিয়ে যাবে, দেখতে কিন্তু অনেক বাজে দেখাবে। এইভাবে দেখো মানে আমি আরেকটা সেফটি পিন অ্যাপ্লাই করছি যাতে আমাদের শাড়িটা ধরতে অনেক সুবিধা হয়। নেক্সট সেইভাবে দেখো আবার আমি প্লিটগুলো কিন্তু ধরে নেব। নিয়ে আমি কিন্তু সুন্দর করে বসিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে প্লিটগুলো বসে থাকে। এইভাবে দেখো ওখানেও কিন্তু আমি একটা সেফটি পিন অ্যাপ্লাই করছি। এগুলো কিন্তু আমি পরে খুলে দেবো সেফটি পিনগুলো। জাস্ট আমি এটা ধরার যাতে আঁচলটা খুব সুন্দরভাবে ধরে থাকে সেই জন্য কিন্তু আমি সেফটি পিনগুলো অ্যাপ্লাই করছি। এবার দেখো ব্যাকসাইড দিয়ে ঘুরিয়ে নিয়ে এটা কিন্তু আমি সামনে ফ্রন্টের দিকে কিন্তু রাখছি। আর আমি এখানে লেন্থটা তোমরা সবসময় মেপে নেবে যে কতটা তোমরা লেন্থ রাখবে। আমি কিন্তু এত লেন্থটা মেপে নেওয়ার পরে এক্সট্রা যে শাড়িটা রয়েছে দেখো আমার এক্সট্রা কিন্তু অনেকটা শাড়ি রয়েছে। দেখো এই সাইডে ব্যাক সাইডে কতটা শাড়ি ঝুলছে। এগুলো আমি কী করবো দেখো ঠিক সেমভাবেই কিন্তু আমি যে প্লিটগুলো করেছি আমি একটা একটা কিন্তু প্লিট করবো, একসাথে অনেকগুলো না, একটা একটা প্লিট করে কিন্তু দেখো পেটিকোটের মধ্যে টাক করে দেবো। এইভাবে কিন্তু ধরুন পেটিকোটের মধ্যে টাক করে দিলে কিন্তু সামনে দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে স্কার্টটা ঘন হবে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। এইভাবে কিন্তু দেখো ব্যাক সাইডেও কিন্তু আমি এরকম একটা প্লিট করে ঢুকিয়ে বসিয়ে দিচ্ছি। আর আমি বলবো বেসিক্যালি এই শাড়ির স্টাইলটা তোমরা যদি এরকম দুটো কালার মানে হাফ হাফ যে শাড়ির কালার থাকে সেইভাবে যদি পরো লুকসটা কিন্তু আরও বেটার লাগবে। তোমরা দেখো এখানে ব্ল্যাক আর অরেঞ্জের কম্বিনেশনে কিন্তু শাড়িটা আরও বেশি গর্জিয়াস লাগছে। এবারে কী করছি দেখো সামনের প্লিটটা কিন্তু আমি ধরে নিয়েছি, ফ্রন্টের যে প্লিটটা সেটা ব্যাক সাইডে দেখো টেনে নিয়ে আমি দেখো ব্যাক সাইডে ওখানে একটা সেফটি পিন অ্যাপ্লাই করবো যাতে এটা খুব সুন্দরভাবে সেট থাকে, একদমই যেন ছড়িয়ে না যায়। আমি বলবো বেসিক্যালি এই শাড়ির স্টাইলটা তোমরা যদি কোনো ক্রপ টপ দিয়ে যদি একটা কোনো পরো দেখতে অনেক আরও শোভা লাগবে। দেখো পিছনের যে পার্টটা সেটা বসিয়ে দিচ্ছি। নেক্সট দেখো আমি সামনের পা এর যে প্লিটগুলো করেছি সেগুলো সুন্দরভাবে কিন্তু তোমরা ধরে নেবে। এইভাবে ধরে নিয়ে আমি কিন্তু দেখো শোল্ডারের সাথে খুব সুন্দরভাবে কিন্তু টাক করে দেবো। আর এখানে সবসময় তোমরা বড় সেফটি পিন অ্যাপ্লাই করবে, তোমাদের শাড়িটাও সেফলি থাকবে, ছিঁড়ে যাওয়ার কিন্তু কোনো ভয় থাকবে না। নেক্সট দেখো আমি যে সেফটি পিনগুলো প্রত্যেকটা আঁচল করার সময় ইউজ করেছিলাম সেগুলো প্রত্যেকটা আমি কিন্তু খুলে দেবো। দেওয়ার পরে দেখো ফ্রন্টে কিন্তু আমি খুব সুন্দরভাবে এটা এখানে সেফটি পিন অ্যাপ্লাই করছি প্রত্যেকটা ধরে যাতে খুব সুন্দর একটা ভি শেপ আসে। এইভাবে দেখো আমি সেফটি পিনটা লাগিয়ে দিচ্ছি। নেক্সট আমি আরেকটা সেফটি পিন অ্যাপ্লাই করছি, এটা সেফলি তোমাদের যদি মনে হয় এটা ইউজ করতে পারো, বাট আমি বলবো এটা থাকলে তোমাদের শাড়িটা আরও পারফেক্টলি থাকবে। এইভাবে
প্রত্যেকটা শাড়ির প্লিটগুলো কিন্তু আমি ধরে নিচ্ছি। তোমরা শাড়ির লুকসটা দেখো, নিচের কিন্তু খুব সুন্দর লেহেঙ্গার মতো স্টাইল এসে, তোমরা যদি জিনিসটা খেয়াল করো কতটা সুন্দর লাগছে নিচের স্কার্টটা। আর আমি বল বেসিক্যালি এই শাড়িটা হাফ অফ কালার বলে আরও বেশি গর্জিয়াস লাগছে। তোমরা এরকম হাফ অফ কালারের শাড়ির মধ্যে যদি এটা পরো আরও বেশি সুন্দর কিন্তু লাগবে। নেক্সট এখানে আমি একটা বেল্ট ইউজ করছি, এটা পুরোপুরি অপশনাল, বাট আমি বলবো বেল্টটা ইউজ করলে আরও বেশি গর্জিয়াস লাগবে। এইভাবে বেল্টটা ইউজ করে দিলে তোমাদের পারফেক্টলি শাড়ি কিন্তু কুচিগুলো থাকবে, একদমই চারিদিকে ছড়িয়ে যাবে না। আমার শাড়ির র্যাপিংটা কিন্তু পুরোপুরি কমপ্লিট, এটা খুবই ইজি অ্যান্ড সিম্পল। আর এটা কিন্তু তোমরা যে কোনো রিসেপশন লুকেও কিন্তু তোমরা ব্রাইডদের এই শাড়ির র্যাপিংটা কিন্তু করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ শাড়িটা কতটা গর্জিয়াস লাগছে আর লুকসটা কতটা সুন্দর লাগছে। আর তোমরা এই শাড়ির র্যাপিংটা যে কোনো অনুষ্ঠান বিয়েবাড়ি পারপাসে কিন্তু র্যাপ করতে পারো। আর আমার এই শাড়ির র্যাপিংটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর অবশ্যই শেয়ার করতে পারো না। ওকে বাই।